বর্তমানে মুসলমানদের বিবাহে গায়ে হলুদ নামক অনুষ্ঠান করা হবে এবং গভীর রাত পর্যন্ত নাচ গান করা হবে পর ইসলাম কি বলে ভাইরা আমার গায়ে হলুদের নামে যে অসভ্যতা হয় আমাদের সমাজে মেয়েদের গায়ে হলুদে ছেলেরা ছেলেদের গায়ে হলুদে মেয়েরা মাখামাখি ঢলাঢলি বিপদদেগি অশ্লীলতা গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবহার এগুলো হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত অতএব যুবকরা যারা বিয়ে করেন না শুনে রাখেন আপনাদের বিয়েতে যদি হারাম এবং নোংরামি কাজ দিয়ে শুরু করেন এই বিয়েতে কখনো বরকত এবং কল্যাণ হবে না মনে রাখবেন ভালো করে ঘরে ঘরে এখন অশান্তি স্বামী স্ত্রী ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ লেগে থাকে কোনো শান্তি নাই কয়দিন পর পর ভাঙা যায় কেন কারণ বিয়ের শুরুতে আল্লাহ আল্লাহকে नाराज করা হয় আল্লাহ নাফরমানি করা হয় হারামে আল্লাহ তাআলা আরাম অশেব আপনার যদি বিয়ে উপলক্ষে গায়ে হলুদ মাখতে চায় মরিচ মাখতে চায় তাহলে মরুজ বেটে হলুদ বেটে দমসে মাখেন জামাই বউ দুজন মিলে ওখানে পাবলিক বাইর থেকে মানুষ এনে মহিলা পুরুষ মাখামাখি করে গান বাদ্য করে বেহায়াপন এবং নির্লজ্জতা করবেন বিশেষ করে একটা কথা শুনে যান বিয়ে উপলক্ষে এদেশের 99% বিয়েতে কি হয় গান বাজনা শুধু হয় তা না বিশাল বড় বড় বক্স সেট ভাড়া করে এনে ব্যান্ড পার্টি এনে বিশাল বিকট আওয়াজে গান বাদ্য বাজানো হয় আশপাশে মানুষের ঘুম হারাম হয় হয় কি হয় না রাত বিরাতে মানুষের কষ্ট হয় ছাত্রদের কষ্ট হয় তো আপনার বিয়ে উপলক্ষে আশেপাশের মানুষের যদি কষ্ট হয় আল্লাহর রহমত আসবে না গজব আসবে অতএব এই পাপাচার এই অনাচার এই অসভ্যতা এই অবদ্রতা আমরা করব আপনার গান শুনতে মনে চাইছে আপনি গান শুনেন শুনে আপনি লাফালাফি করেন আপনার ব্যাপার আল্লাহর সাথে আপনি বোঝাপড়া করবেন তো আপনি আমাকে গান শুনতে বাধ্য করবেন আমি মোবাইলে কথা বলতে পারবো না ঘুমাইতে পারবো না হার্টের রোগীর অসুবিধা হবে বাচ্চাদের অসুবিধা হবে মুসলমান তো পরের কথা কোনো বিবেকবান মানুষও এই নির্লজ্জ বেহায়াপনা কাজ করতে পারে কিন্তু বিয়ে উপলক্ষে এই গানের আওয়াজে আশপাশে সব জীবন অতিষ্ঠ হওয়ার মতো এরকম কাজ করা হয় কি হয় না আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন রাগের মাথায় স্বামী তার স্ত্রীকে তালাক দিলে তালাক হবে কিনা এই প্রশ্ন বিভিন্ন জায়গায় আসে ভাই একটা রাগ আছে যেই রাগে স্ত্রীকে তালাক দিলে তালাক হবে না বলবো সেটা কোনটা বলেন তালাক দেওয়ার জন্য প্রস্তুত নাকি ভাই রাগের একটা বিশেষ পরিস্থিতি আছে ওই পরিস্থিতিতে যদি কারো রাগ চলে যায় ওই পর্যায়ের রাগ যদি হয় তাহলে সে অবস্থায় তালাক দিলে তালাক হবে না সেটা হলো এমন রাগ যে রাগের চোটে আপনার মিটার এরকম হাই হয়ে গেছে যে আপনি নিজে অটো ডাইরেক্ট হয়ে গেছেন কি বলছেন নিজে কিচ্ছু জানেন না রাগের চোটে আপনি প্রায় পাগল হয়ে গেছেন এই টাইপের কিছু লোক আছে রাগ হয়ে গেলে এরকম ভয়ঙ্কর পর্যায়ে চলে যায় যদি এরকম কোন রাগ হয় যে রাগের কারণে আপনার মুখ দিয়ে কি বাইরে হয়েছে আপনি নিজেও জানেন না আশপাশের লোকজন বলতেছে হ্যাঁ হ্যাঁ তুমি তো বোরে তালাক দিয়েছো আপনি বলছেন কই আমি কি বলছি আমি তো জানি না রাগের চোটে যদি এই লেভেলে চলে যায় কেউ যে পাগল হয়ে গেছে সে মাথা খারাপ হয়ে গেছে এবং কি বলছে সে নিজে জানে না এই রকম রাগ যদি হয় সেই রাগে তালাক দিলে তালাক হবে এছাড়া আপনি রাগের চোটে তালাক দিয়েছেন কিন্তু কি বলছেন আপনি ঠিকই জানেন নিজেরটা নিজে এরপর এসে বলতেছেন না রাগের মাথায় তালাক দিছি এই তালাক অবশ্যই হবে এই তালাক অবশ্যই হবে আমাদের দেশে আজকাল এইসব মাসালা হুজুররা দেওয়া লাগে না প্রশাসন লোকরা দিয়ে দেয় বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হইবে না তালাক কি মানুষ পীড়িত করতে করতে দেয় নাকি তালাক দেয়ই তো রাগের মাথায় আর রাগের মাথায় যদি তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকই আর হবে না ঠিক না ঠিক অতএব এটা ফালতু কথা সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত যে রাগের মাথায় তালাক দিলে তালাক হ্যাঁ যদি রাগটা এই লেভেলের হয় যে রাগের কারণে আপনি পাগল হয়ে গেছেন মাথা নষ্ট হয়ে গেছে তাহলে তো আপনি অসুস্থ তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা